নমস্কার বন্ধুসকল, আপোনালোকে চাই আছে এছাম চলন হেল্প ইউটিউব চেনেল। বন্ধুসকল, পলকতে চাওক আজিৰ 25টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। এসপ্তাহত দ্বিতীয়বাৰৰ বাবে অসমলৈ নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে আহে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। মোদীয়ে তামোলপুৰত মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থীৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলায়। নির্বাচন আয়োগের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিষেধাজ্ঞা 48 ঘণ্টাৰ পৰা 24 ঘণ্টালৈ হ্রাস করার পিছতে শনিবারে সন্ধ্যা নির্বাচনী প্রচারত নামে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির নির্বাচনী কারচাজির বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের দিসপুরত শনিবারে বিক্ষোভ প্রদর্শন করে। প্রদেশ কংগ্রেসে কঠোর আইনী ব্যবস্থা লওয়ার দিকে নির্লিপ্ততার বাবে সমালোচনা করলে নির্বাচন আয়োগক। কামরূপ মহানগর জেলার ড্রাই ডে ঘোষণা। দেওবারে সন্ধ্যা 6 বজাৰ পৰা 6 এপ্রিল সন্ধ্যা 6 বজালৈকে বন্ধ থাকিব জেলাখনের সকল সুরার বিপণী। সমাগত বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতত নির্বাচনী আদর্শ আচরণবিধি চলি থাকার মাজতে কামরূপ মহানগর জেলা জব্দ করা হয়েছে 2,88,86 লিটার সুরা। এই সুরাখিনির আনুমানিক বাজার মূল্য প্রায় 5 কোটিতক অধিক। কংগ্রেসে সন্ত্রাসবাদ আর বন্ধর রাজনীতি করেছিল বলে কংগ্রেসক সমালোচনা করে কেন্দ্রীয় রাজ্যিক বিত্তমন্ত্রী অনুরাগ ঠাকুরে। সংবাদমেল যোগে এই মন্তব্য করে মন্ত্রীগুলো এনসিপি প্রধান শরদ পাওয়ারে শনিবারে চিকিৎসালয়ের পর আরোগ্য হয়ে ঘরলে উভতে তেওর স্বাস্থ্য বর্তমান সুস্থির হয়ে আছে বলে জানিবলে দিয়ে এনসিপি নেতা নবাব মালিকে। ভারতত পুনৰ দ্রুতগতিত বৃদ্ধি পাইছে করোনার সংক্রমণ। দেশের 8খন রাজ্যত 80% অধিক নতুন সংক্রমণ পোৱা গৈছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহে পশ্চিমবঙ্গের তৃতীয় পর্যায়ের নির্বাচনত বিজেপির প্রার্থীর হয়ে কোজিকোড়ত রোড শো করে নির্বাচনী প্রচারত অংশগ্রহণ করে। কুইপর 2 বিষয়া প্রণব কুমার গগৈ আর রামকুমারক মুকলি করে দিলে আলফা স্বাধীনে। অরুণাচল মিয়ানমার সীমান্তত মুকলি করে দিলে বিষয়া দুগৰাকীক। অসমত আকৌ 68জন লোকের দেহ ধরা পড়েছে কোভিড-19 পজিটিভ। রাজ্যত এতিয়ালৈকে ভাইরাসত আক্রান্ত হওয়া লোকের সংখ্যা 2,18,601 জনলৈ বৃদ্ধি পাইছে। রাজস্থানত আকৌ 1,675জন লোকের দেহ ধরা পড়েছে কোভিড-19 পজিটিভ। রাজ্যখনত এতিয়াও এই ভাইরাসত আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়ে আছে 11,738জন রোগী। তামিলনাডুত যাওয়া 24 ঘণ্টাত আকৌ 3,446জন লোকের দেহ ধরা পড়েছে করোনার উপস্থিতি। রাজ্যত এই সময়ত করোনাত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 14জন লোকের। পাঞ্জাবত আকৌ 2,705জন লোকের দেহ ধরা পড়েছে কোভিড-19 পজিটিভ। রাজ্যখনত যাওয়া 24 ঘণ্টাত 49জন লোকের মৃত্যু হয়েছে। শনিবার নিশা 8 বজালৈকে দেশত 7,44,42,267জন লোকক প্রদান করা হয়েছে কোভিড ভ্যাকসিন। স্বাস্থ্য মন্ত্রণালয় একথা সদরি করেছে। মধ্যপ্রদেশত আকৌ 2,839জন লোকের দেহ ধরা পড়েছে কোভিড-19 পজিটিভ। রাজ্যখনত এতিয়াও চিকিৎসাধীন হয়ে আছে 20,369জন করোনাত আক্রান্ত রোগী। হারিয়ানাত আকৌ 1,959জন লোকের দেহ ধরা পড়েছে কোভিড-19 পজিটিভ। রাজ্যখনত 11,787জন লোক করোনাত আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়ে আছে। যাওয়া 24 ঘণ্টাত মহারাষ্ট্রত আকৌ 49,447জন লোকের দেহ ধরা পড়েছে কোভিড-19 পজিটিভ। রাজ্যখনত এই সময়ত করোনাত আক্রান্ত হয়ে 277জন লোকের মৃত্যু হয়েছে। চিকিৎসালয়ের ঘরলৈ পঠিওয়া হয়েছে এনসিপি মুরব্বী শরদ পাওয়ারক। বর্তমান সুস্থ বলে জানিবলে দিয়ে চিকিৎসকে। মুম্বাইত আকৌ 9,090জন লোকের দেহ ধরা পড়েছে কোভিড-19 পজিটিভ। রাজ্যখনত এতিয়াও চিকিৎসাধীন হয়ে আছে 62,187জন রোগী। উত্তরাখণ্ডত আকৌ 439জন লোকের দেহ ধরা পড়েছে করোনার উপস্থিতি। রাজ্যখনত যাওয়া 24 ঘণ্টাত করোনাত আক্রান্ত 4জন লোকের মৃত্যু হয়েছে। তামিলনাডুর কন্যাকুমারীত বিজেপি অধ্যক্ষ জেপি নড্ডা রোড শো। এই রোড শোত সহ সমর্থক অংশগ্রহণ করে। অন্ধ্রপ্রদেশত আকৌ 1,398জন লোকের দেহ ধরা পড়েছে কোভিড-19 পজিটিভ। রাজ্যখনত এতিয়ালৈকে ভাইরাসত আক্রান্ত হওয়া লোকের সংখ্যা 9,05,946জনলৈ বৃদ্ধি পাইছে। ছত্তিশগড়ের বিজাপুরত মাওবাদী আর নিরাপত্তারক্ষীর সংঘর্ষ। এই সংঘর্ষত নিহত হয়েছে 5জন নিরাপত্তারক্ষী। দিল্লীত আকৌ 3,567জন লোকের দেহ ধরা পড়েছে কোভিড-19 পজিটিভ। রাজ্যখনত যাওয়া 24 ঘণ্টাত করোনাত আক্রান্ত হয়ে 10জন লোকের মৃত্যু হয়েছে।